মর্নিং অক্সিজেনাস গ্রিন টি নিয়ে চলে এসেছি এই যে তার সাথে গড় চারটে নোনতা বিস্কিট তার গল্প করতে চলে আসলাম আচ্ছা অ্যাকচুয়ালি কী বলো তো আগে রোজ রোজ ভিডিও দিচ্ছিলাম না এখন কী বলো তো মানে ভিউজ না হওয়া সত্ত্বেও যখন ডলার বেড়ে চলেছে তখন একটা এক্সাইটমেন্ট আলাদা তাই জন্যে করতে আসলাম তো এটাই হয় ইন্টারেস্টটা তো তখনই লাগবে না আমরা জানি কি ভিউজ নেই অনিংশ নেই কিন্তু আমার বেদিকে এখানে আমার ভিউজ নেই মানে আমরা জানি কি সরি ভুলভাল বলছি আমরা জানি ভিউজ হলে ডলার বাড়ে আমার এখানে ভিউজ কম ডলার বাড়ছে তো মজা হি মজা বাচ্চা কি বাঁচ্জা এরকম ব্যাপার তো যাই হোক তাই চলে আসলাম ভিডিও করতে আবার ডলার বাড়া দেখে আমার কি আরও মানে এনার্জিটা আরও ফুল ফর্মে বেড়ে যায় প্রতিদিন সকালবেলা উঠে যখন দেখছি ডলারটা একদম টুঙ্গে এগাচ্ছে মানে দৌড়ে দৌড়ে এগাচ্ছে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে তো চলো সবার আগে সুজাতাকে জানাই জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা একটা টাইমে সুজাতাকে আমি মাঝখানে ভুল বুঝেছিলাম যাই হোক তারপরে ঠিকঠাক মিটমাট হয়ে যায় কারণ সুজাতার একটা জিনিস আমার খুব ভালো লেগেছে সুজাতা কিন্তু কোনো দিনও আমার মেয়েকে নিয়ে কিচ্ছু বলেন কিচ্ছু বলেন আর তার থেকেও বড়ো কথা প্রচুর পরিমাণে ভিডিওজ আমাকে নিয়ে করেনি আজ আমি দেড় বছর প্রায় বছর হতে চললো দেড় বছর কেন বলি প্রায় দু বছর হতে চললো আমি কন্ট্রোভার্সি থেকে দূরে আমি তো ভদ্রলোকের এক কথা আমি কিন্তু কাউকে নিয়ে টানা হিসড়া করিনি কেউ বলতে পারবে না টানা হিসরাও করিনি এবং কন্টিনিউয়াসলি আমাকে নিয়ে বলে যাওয়াতেও আমি কোনো উত্তর দিইনি কোনো ভিডিও করে রিপ্লাই দিই তো এটা হলো আমি আই মিন এটা হলাম আমি আর সুজাতাকে আর কি বলবো একটা টাইমে ভুল বোঝার পরে যখন ওর সাথে আমি আবার এগোলাম ভালো লাগে সুজাতার একটা জিনিস যেটা আগে আমার মনে হয়েছিল ও আমায় ফোন করে দিদি কেমন আছো আর দিদির পিছনে উল্টো পাল্টা কথা কিন্তু সত্যি কথা বলতে রোজ সকালবেলায় দেখো সুজাতার অনেক দিন বাঁচবে সুজাতা কারণ ওর কথাই বলছিলাম আর বলতে বলতেই ও ফোন করেছে তো আগেও যেরকম ও এখনও সেরকম দিনও ফোনটা করে দিদি কেমন আছো শরীর ভালো আছে তো আমি কিন্তু আমি কিন্তু আজ পর্যন্ত কোনো দিনও আমি যেচে ফোন করিনি ফোন করিনি এই কারণে এটা আমার অভ্যাস হয়ে গেছে যে ওই আমায় ফোন করবে এবং ডেলি ওই ফোন করে ডেলি ফোন করে এই যে ডেলি ফোনটা করে ও আমায় যে জিজ্ঞেস করে দিদি তোমার শরীর ভালো আছে তো প্রথম যখন করতো প্রথমেও আমাকে ফোন করে দিদি তোমার শরীর ভালো আছে তো তো তারপরে তো আমি ভুল বুঝেছিলাম যে মুখে বলে এক করে পিছনে আর এক রকম কিন্তু না ভা শরীর ভালো আছে ও ডেইলি জিজ্ঞেস করে তারপরেও যে ওর সাথে আমার সম্পর্ক ছেদ হয়ে যাওয়ার পরে যখন ও আমার সাথে আবার আমাদের সাথে সুসম্পর্ক হলো তারপর থেকেও আবার সে কিন্তু রোজ অত নাও পারতো ফোন করে আমাকে রোজ কি প্রয়োজন রোজ ফোন করে আমাকে বলবে কেন যে তুমি ভালো আছো কি না শরীর কেমন আছে কাকিমা কেমন আছে প্রতিদিন প্রতিটা দিন তো যাই হোক ও অনেক বছর বাজবে ওর জন্মদিনের দিন ওর সম্বন্ধে বলছি আর ও তখনই ফোনটা করেছে তো যেটা বলছিলাম ও কন্তু কোনো দিন ও কন্তু বলছি ও কিন্তু কোনো দিনও আমার মেয়ে জানেন অ্যাকচুয়ালি মা এরকম হতে হয় না একটা মা তার নিজের সন্তানকে যতটা ভালোবাসবে তার সন্তানের কে কেউ কিছু বলে যতটা কষ্ট হবে এবং তার জন্যে সে যতটা লড়বে তেমনি প্রত্যেকটা মায়ের প্রতিও সেই মায়ের এক মানে প্রত্যেকটা সন্তানের প্রতি তার নিজের সন্তান না হলেও তাদের প্রতি কিন্তু সেই একই রকম হওয়াটা বাঞ্ছনীয় যাই হোক হতে পারে আমার মেয়ে আঠাশ বছর বয়স কিন্তু আমার কাছে তো সন্তান আর যারা মা তারা যদি সত্যিকারের প্রকৃত অর্থে মা হয় তাহলে নিজের সন্তানও যেমন পরের সন্তানকেও তেমন দেখে হোক না তার মায়ের সাথে আমার শত্রুতা কিন্তু তার সন্তান তো আমার কিছু করেনি তার সন্তান তো আমাকে আন্টি আনটি বলে ডাকতো তার সন্তান তো কোনো দিন কোনো খারাপ কথা বলেনি তাহলে তার সন্তানকে টেনে কেন বাজে না যাই হোক সুজাতার এই ব্যাপারটা যে কোনোদিন ও আমার সন্তান টানিনি এটা আমার খুব ভালো লেগেছে আমি চিৎকার করে সরি চিৎকার করে ওরা আর কি বলতে যাচ্ছিল দেখো খেয়ে হারিয়ে ফেলি বয়স হচ্ছে এটাকেই বলে বয়স হয়ে যাওয়া আস্তে আস্তে ভুলে যাই আর কি তো আমি যখন আর কি এই সুজাতার মেয়ের সম্বন্ধে যেই ব্যাপারটা হয়েছিল যেটা প্ল্যান করা হয়েছিল যদিও ওটা ইয়ে করা হয়নি মানে প্ল্যানটা অ্যাকশানে ইয়ে করা হয়নি মানে অ্যাকশানে প্ল্যানটা প্লে হয়নি এই কারণে কারণ আমি যেহেতু একটা মা আমার সন্তানকে তো কম কেউ কাঁটা হেঁচড়া করেনি তো আমি জানি কতটা কষ্ট হয় তো আমি কেন অযথা কোনো মায়ের সন্তানকে টেনে আজে বাজে বলবো যে এই সন্তান দুটো কোনো দিন তাদের মুখ পর্যন্ত আমার মেয়ে তো না হয় ইউটিউবে মুখ দেখিয়েছে আমার সাথে অনেকবার লাইভ করেছে তো যাই হোক সেটা হয়নি তো ওটা আমি দীর্ঘ এক বছর আমি কিন্তু কাউকে এই ব্যাপারে কিছু বলিনি কিন্তু মানুষ তো আমি ভগবান তো নই সহ্য শক্তির বাদ ভেঙে গেছিল। কন্টিনিউয়াসলি যখন আমাকে আমার মেয়েকে ড্র্যাক করা হচ্ছিল আমি সত্যি খুব কষ্ট পাচ্ছিলাম যে এ কি একটা টাইমে তো বন্ধু ছিলাম একটা টাইমে তো কথা বলতাম তাহলে হঠাৎ করে এত কিসের শত্রুতা এত কিসের শত্রুতা যে আমাকে নিয়ে এত বলতে হচ্ছে আমাকে নিয়ে বলতে হচ্ছে আমার মেয়েকে নিয়ে বলতে হচ্ছে আমি খুব কষ্ট পেতাম তবু কিন্তু আমি কিন্তু ওই যে একটা প্ল্যান যে ইভেল প্ল্যান করা হয়েছিল সুজাতার মেয়েরকে নিয়ে আমি সেটা কিন্তু কখনোই রিভিল করিনি বা করতে চাইও নি কিন্তু যখন সুজাতা একটা ভিডিও করেছিল আমাকে যাচ্ছে তাই করে তখন আমি নিতে পারিনি আর তখন আমি নিতে পারিনি তখন আমি বিকাশের কাছে দ্বারস্থ হই বিকাশের নাম্বার আমার কাছে আছে আমি বিকাশকে আমি হোয়াটসঅ্যাপে নক করি করে বলি আমি কি সত্যি খারাপ আমি কি এতটাই খারাপ যে আমাকে নিয়ে সবাই মিলে বলছে আজকে যদি আমি সত্যিই খারাপ হতাম তাহলে সুজাতা আমাকে নিয়ে তো কম বলেনি তাহলে তো তার মেয়েকে মেয়ের কে নিয়ে যে প্ল্যানটা করা হয়েছিল তো সেটা আমি কমিউনিটি পোস্টে দিয়ে দিতে পারতাম কারণ তখন তো আমি মূর্খ হ্যাঁ আমি তো মূর্খ আমি আমার চ্যানেল খারাপ ভালো বা আমার এফেক্ট পড়তে পারে সেটা আমি মাথায় নিতামই না আমি তো মূর্খ এখনও মূর্খ তো সে যাই হোক আমি তো দিয়ে দিতে পারতাম কিন্তু আমি তো কোনো এরকম চিন্তা চিন্তাভাবনা আমি করিও নি বলে আমি তখন ওইটা আমি বিকাশকে দিই এবার ব্যাপারটা হলো আদালত আইন আদালত কে করতে যায় আমি তো এই সমস্ত ব্যাপারে যো ব্যাপার থেকে যোজন দূরে কারণ অত সময় আমার নেই টাকা পয়সা তো বাদি দিলাম আর আমার পক্ষে সম্ভব না দৌড়াদৌড়ি করা আমার আমি আমাকে দেখলে এরকম যা যা লাগে আমি অসুস্থ অটো মানে আমার মতন রোগ তো অনেকেরই অত নেই এবং চাইও না কোনো আমার কোনো শত্রুর রোগ যারা আমাকে নিয়ে রীতিমতো কাটা করেছে বা যারা আমাকে দেখতে পারে না সহ্য করতে পারে না আমি ভগবানের কাছে একটাই কথা বলবো কাউকে আমার মতন রোগ দিও না তাদের কেউ না তাদের কেউ না কারণ শ্বাসকষ্ট এমন একটা রোগ এটা যার আছে সে জানে যে কতটা কী একটা নর্মালভাবে শ্বাস নেওয়া আর একটা কষ্ট করে তুমি ওটার মধ্যে বিশাল ডিফারেন্স আমি চাই না কারণ তো যাই হোক যেটা বলার জন্যে তো সেই জন্যেই আমার ওই ব্যাপারটাকে ডিসক্লোজ করা তাও আমি বিকাশের কাছে করেছিলাম শুধু এই টুকুনি জানার জন্যে যে আমি সত্যি খারাপ কিনা না মানে এতটাই খারাপ যে আমাকে নিয়ে সবাই মিলে কাটা করতে পারে আর আমার বক্তব্য হলো আমি কারুর সাথে যদি কথা বলি এখানে অনেকেই প্রত্যেকে আছো সবাই জানো যে আমি এই যে যাদের কাছে একটা সময় ছিলাম স্পেশালি আমি যাকে খুব আমার নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতাম মানে ওর কথা আমি ভীষণ মানতাম আর ওর কথার বলার ভাব ভঙ্গি সত্যি এত সুন্দর ছিল দিদি দিদি করতো আমি আমার নিজের দিদিকে ভুলে গেছিলাম আমার নিজের দিদিকে ভুলে গেছিলাম এত মিষ্টতা ওর মধ্যে ছিল এবং নো ডাউট অনেক আমার জন্যে ভাবত আমি তাকে একেবারেই তাকে হুট আউট করি না সে আমার জন্যে ভাবতো ঘুরতে যাওয়ার জন্য আমাকে নিয়েই ঘুরতে যাবে এরকমও প্ল্যান কি একটা টাইমে এরকমও আমরা আমাদের মধ্যে আলোচনা হয়েছিল যে যখন আমরা বয়স হয়ে যাবে আমার তো বয়স হয়ে গেছে ওরও যখন বয়স হয়ে যাবে আমরা দুজন দুই বোন একসাথে থাকবো মানে এত গল্পই হয়েছে কিন্তু এখন সম্পর্কটা এতটা তিক্ত জায়গায় যে হয়তো আর কোনো দিনই আর সেই জায়গায় ফিরবে না কিন্তু আমি কোনো দিনও ওকে নিয়ে বা আনুষাঙ্গিক আরও পাশে পাশাপাশি কেউ বলতে পারবে না নিয়ে রকম সেভাবে কাটাচেরা করেছি কেন আমার ভালো লাগে না কেন করুন একটা টাইমে তো আমার সে করেছে নো ডাউট করেছে আমি অকৃতজ্ঞ নই আমি আনগ্রেটফুল নই তো সেই হিসেবে সুজাতাও জানে যে আমি কিন্তু সুজাতাকে নিয়ে একটাও ভিডিও করেছি করিনি একটা ভিডিও করেছি ওই সাগরের ওই টাকার ব্যাপারটা নিয়ে যেটা সম্পূর্ণ মিথ্যে মিথ্যের ওপরে আর কি করা ভিডিওটা তো যাই হোক আজকের দিনে আমি সুজাতাকে বলবো যে ওর মতন মানুষ সত্যি আমার মতনই ও একটু মানে বোঝে কম আমিও বুঝি কম আমি তো বুঝি মানে অনেক কম তো ওই জন্যেই ওর সাথে আমার আর কি আবার ফুটেছে বা মিল হয়েছে আমি এগিয়ে গেছি আমি এগিয়ে গেছি আমি এগিয়ে গেছি মানে আমি বিকাশের কাছে এগিয়ে গেছিলাম শুধু এটা জানার জন্য যে আমি সত্যি খারাপ কিনা আমার খুব খারাপ লেগেছে কষ্ট হচ্ছিল যে একটা টাইমে তো এরা আমার সাথে কথা বলতো এত কথা বলতো তারা এত কি করে আমাকে নিয়ে বলতে পারে আর যারা ওইদিকে যারা ছিল যারা শুরু থেকে আমাকে নেগেটিভলি বলতো না তারা যদি পরবর্তীকালেও আমার সাথে ভালোভাবে ব্যবহার করার পরে যখন আমাকে আমার সাথে একজন নেগেটিভ ভিডিও করে ফেলেছে তাতেও আমার কিন্তু কিচ্ছু মনে হয় কারণ এরা শুরু থেকেই আমার এগেনস্টেই ছিল কিন্তু যারা আমার ফরে ছিল যারা আমাকে এত ভালোবাসত কি কিছু কিছু ভয়েস মেসেজ আমি এখনও শুনি কিছু কিছু ভয়েস মেসেজ আছে আমার পার্টিকুলার একজনের আমি নাম বলছি না তার ভয়েস মেসেজ আমি এখনও শুনি যেখানে সে বলছে আমি তোমার ক্ষতি স্বপ্নেও ভাবতে পারি না আমার চোখে জল চলে আসলো আমি তোমার ক্ষতি স্বপ্নেও ভাবতে পারি না আমি তার কাছ থেকে এক্সপেক্ট করিনি তার কাছ থেকে এক্সপেক্ট করিনি যাই হোক ইমোশনাল ফুল বড্ড বেশি ইমোশনাল ফুল যাই হোক খুব কষ্ট পেয়েছিলাম খুব কষ্ট পেয়েছি তো এনিমেজ এখন এইগুলো বলার প্রয়োজন নেই দরকার নেই তো সুজাতা আজকে খুব ভালো করে ওর দিনটা কাটাক জানি খুব ভালো ভালো খাবার খাবে যা যাই খা যেটা যেটাই খাক কেন আমার নাম করে যেন একটু একটু করে ফেলে দিস ওয়ান্স সেকেন্ড মেনি মেনি হ্যাপি রিটার্ন অফ দ্য দেট ইউ তোর সাথে যেন আমার বন্ধুটুক আর কোনো রকমভাবে যেন না ছোটে কোনো রকমভাবে কোনো ভুল বুঝাবুঝি যদি হয় কোনো কারণে আগে আগে আমরা দুজনে দুজনের সাথে আগে কথা বলে নেবো আগে আমরা দুজন দুজনকে ক্লিয়ার আউট করবো উইদাউট ক্লিয়ার আউট কিন্তু কেউ কারোর বিরুদ্ধে ভিডিও আর করব না অ্যাটলিস্ট এটা জানবো যে আমরা তো একে অপরকে একদম একদিন চিনতাম তো সেটা ভেবেই আমরা কিন্তু একে অপরের বিরুদ্ধে কোনো ভিডিও করব না আমি তো করবই না আমার তরফ থেকে কোনো দিন হবে না আমি যতদিন ইউটিউবে আছি আমি কারুর বিরুদ্ধেই আমি ভিডিও করব না আমি করি না হ্যাঁ একটা দুটো সার্কাস্টিক্যালি লাইভে বসে বলি সেটা হতেই পারে মানুষ তো আমি না আমার মতন সহ্য শক্তি তো মনে হয় এইখানে কারু আছে কিনা সন্দেহ আছে তো চলো লাভ ইউ অল